হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি জহুরুল ইসলাম, গেট আইটি সলিউশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার নতুন একটি টিউটোরিয়াল। আজ আমি আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেখাবো। অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছে, ভাই আমার একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হবে। অবশ্য আমি তার কথাটি না ফেলে দিতে পারিনি, কারণ সে নতুন অবশ্য, এই জন্য আমি তার কথাটি রাখার জন্য আমি ভিডিওটি বানিয়ে দিচ্ছি, যাতে অনেক ভাই যদি এই কথা বলে আবার নেক্সট আমি তাকে ভিডিওটি দেখতে বলবো, ফলো করতে বলবো, সেই অনুযায়ী খুললে অবশ্য তারা নতুন যারা তারা শিখে ফেলবে। ওকে, তাহলে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব অ্যাকাউন্ট খোলা যায়, সে আর সেটা অ্যাডসেন্সের জন্য কিভাবে একদম টোটাল কমপ্লিট করা যায়। আমি হয়তো কম্পিউটারতে খুলেছি, আমার একটা ভিডিও দেওয়া আছে কিভাবে কম্পিউটারতে খুলতে হয়, সো মোবাইলটি দেওয়া নেই, এই জন্য আমি মোবাইল দিয়ে খুলে দিচ্ছি। ওকে, প্রথমে আপনি কী করবেন, ওকে, সর্বপ্রথম আমরা কি করব, মোবাইলে ইউটিউবে ইউটিউবের কাছে আসব। এই যে ইউটিউব আছে এখানে দেখেন, দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে এখানে যাব, এখানে গিয়ে এখানে সাইন ইন করে নিব। যদি সাইন ইন থাকে সাইন ইন করে নেবেন, না থাকে আপনি এখানে লাস্টে দেখেন আমার যে মেলটা আমি কাজ করব, আমি বাকিগুলো হাই ব্লার করে দিলাম, এই মেলটা ক্লিক করব, এই মেলটাতে আমি কাজ করব, এটার উপর ক্লিক করলাম। তাহলে দেখেন এখানে মেলটা সাইন ইন হয়ে গেছে। সাইনিং হওয়ার পর এখানে মাই চ্যানেলে যাব, মাই চ্যানেলে যেয়ে এখানে যখন নামটা আসবে, তো এখানে আপনার চ্যানেলটির নামটা দিতে হবে। নামটা দেওয়ার জন্য আপনি এখান থেকে চ্যানেল ক্রিয়েট করতে হবে, শুধু মনিটাইজেশন যা করার জন্য ওইখানে যেতে হবে আপনার গুগলে। ওকে, এখান থেকে নামটা দিবেন, নামটা আমি দিচ্ছি আমার ইচ্ছা মতো, মানে আমার ভাই যেটা বলেছে আমি সেই নামটা দিচ্ছি। ওকে, ভাই যেটা বলেছে আমি সেই নামটা দিলাম, আমি সেই নামটা এখানে পেস্ট করে দিচ্ছি। শুধু আনলিমিটেডটা এখান থেকে কেটে দিব, ফান লাইফ শিওর নেম আনলিমিটেড দিলাম। ওকে, দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট চ্যানেলে দিয়ে দিব। ওকে, তাহলে চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, ফান লাইফ আনলিমিটেড। ওকে, দেখতে পাচ্ছেন ফান লাইফ আনলিমিটেড চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এরপরে ব্যাস আপনি এখানে এভাবে এটা রেখে দেন, এরপরে যাবেন আপনি মিনিমাইজ করেন। ওকে, এরপরে আপনি কি করবেন, এরপর আপনি আপনার গুগল ব্রাউজার, যে ব্রাউজার আছে আমার এই গুগল ক্রোম ব্রাউজার আছে, আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। আমি ক্রোম ব্রাউজারে গেলাম, বাজারে যাওয়ার পরে আপনি একটা কাজ করে নেবেন, এখান থেকে রাইট ক্লিক করে আপনার মোবাইলটা এই অবস্থা থাকবে, ঠিক আছে? এই অবস্থা থাকলে আপনি এখানে রাইট সাইডে কর্নারে ক্লিক করবেন, কর্নারে ক্লিক করার পর এখানে আসবেন রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করে নিয়ে আপনি ডেস্কটপ একদম কম্পিউটারের মতো করে নেবেন মোবাইলটা। কম্পিউটারের মতো করে নেওয়ার পরে আপনি এখান থেকে টাইপ করবেন ইউটিউব, ইউটিউব টাইপ করবেন, ইউটিউব টাইপ করার পরে ওকে, এরপরে আপনি কী করবেন, আপনার মোবাইলে গুগল ক্রোমে গিয়ে এই যে এখানে ইউটিউব লেখা আছে এটার উপরে ক্লিক করবেন। দেখেন এখানে ইউটিউব লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। আপনার ডিফল্ট অপশনটা আপনি এখানে না, এই রাইট সাইডে ইউটিউবে ক্লিক না করে এখানে চরমে যাবেন। হ্যাঁ, চরমে গিয়ে আপনি এখানে, ওকে আমি এটা অ্যালওএস দিয়ে দিলাম, ওকে জাস্ট ওয়ান্স দিয়ে দিলাম, জাস্ট ওয়ান্স দিয়ে দেওয়ার পরে এরপরে আপনি দেখেন একদম মোবাইল কম্পিউটারের মতো ওপেন হয়ে গেছে। আপনি এই রাইট সাইডে কর্নারে যাবেন, মেবি এসে পড়ছে, ওকে, এরপর আপনি এখানে লেফট সাইডে আসবেন, মাই চ্যানেলে যাবেন। মাই চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে আপনাকে দেখেন এখানে কর্নারে যাবেন, কর্নারটাতে কাজ করছে না কেন বুঝলাম না। ওকে, যাই হোক, এখানে ভিডিও ম্যানেজারে গেলেন, আপনার ভিডিও ম্যানেজার উপরে ক্লিক করবেন, লেফট সাইড রাইট সাইডে কাজ করুন, নো প্রবলেম। ভিডিও ম্যানেজ যাওয়ার পরে আপনি এখানে চ্যানেলে যাবেন, আপনি চ্যানেলের উপরে ক্লিক করবেন, চ্যানেলের উপরে ক্লিক করার পরে সর্বপ্রথম যেটা করতে হবে আপনার চ্যানেলটা ভেরিফাই করতে হবে। ওকে, ভেরিফাই না করলে আপনি এটারে ই করতে পারবেন না, ভিডিও আপলোড দিতে পারবেন না 15 MB উপরে, 15 মিনিটের উপরে। এরপর আপনি এখান থেকে মনিটাইজেশন যাবেন, মনিটাইজেশন গিয়ে আপনি এখানে এনেবল ক্লিক করবেন, এনেবল উপরে ক্লিক করবেন। ওকে, এনেবল উপরে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে বলছে যে দেখেন
read and agree to the YouTube partner program rules. This is the agreement that makes it possible for you to earn money from ads. মানে এখানে বলা হয়েছে এর এগ্রিমেন্টেতে এটা সম্ভব, আপনি টাকা কামাইতে পারবেন, বাট সেটা অ্যাডস থেকে, অ্যাডস থেকে। ওকে, আর সেই জন্য আপনাকে কি করতে হবে, দুই নম্বর সাইন আপ ফর অ্যাডসেন্স, অ্যাডসেন্সের সাথে আপনার অ্যাকাউন্টটি সাইন আপ করতে হবে। তিন নম্বর সাইন আপ করার পরে সেট মনিটাইজেশন করতে হবে। চার নম্বর এখন দেখা আছে গেট রিভিউ এড, এখানে দেখেন 10,000 ভিউ লাগবে, মানে মিনিমাম 10,000 ভিউস ইউর চ্যানেল উইল বি অটোমেটিকলি রিভিউ টু মেক শিওর ইটস কমপ্লাইজ উইথ দ্য ইউটিউব পার্টনার। 10,000 ভিউ হলে আপনার চ্যানেলটা অটোমেটিকলি রিভিউ হয়ে যাবে এবং সেটাতে অ্যাড শো করবে। সো আমরা যখন ইউ চ্যানেল ক্রিয়েট করবো, চ্যানেল ক্রিয়েট করবো, টেন থাউজেন্ড ভিউজ জন্য ওয়েট করতে হবে। ওকে, তো চলুন কি করতে পারি, এখানে রাইট সাইডে স্টার বাটনে ক্লিক করেন। স্টার বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, আমি জুম আউট করে দিচ্ছি একটু। এখানে আসার পর এখানে রাইট টিক মার্ক করে দেবেন, এখানে টিক করে দিবেন, এখানে দেখা যাচ্ছে দেখেন আই এগ্রি, এখানে টিক করে দিবেন, লেফট নিচে আছে এটা টিক করে দিবেন, এরপর নিচে এখান থেকে টিক করে দিবেন, এটা টিক হয়নি, এখান থেকে টিক করে দিবেন। টিক করে দেওয়ার পরে এখানে আই অ্যাকসেপ্ট ক্লিক করে দেবেন, আই অ্যাকসেপ্ট ক্লিক করে এটা নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে সাইন আপ করার জন্য অ্যাডসেন্সের সাথে। এখানে স্টার্টের উপরে ক্লিক করবেন, স্টার্টের উপরে ক্লিক করার পরে দেখেন মনিটাইজেশন, মনিটাইজেশনের জন্য আপনি এখানে নেক্সট উপরে ক্লিক করবেন, এখানে আসবে নেক্সট, আপনি নেক্সট উপরে ক্লিক করবেন। ভিডিওটি বড় হয়ে যাবে কারণ আপনাদের বোঝানোর জন্য আমি ভিডিও বানাচ্ছি। এখানে সাইন ইন উপরে ক্লিক করবেন, সাইন ইন কারণ অ্যাডসেন্সের জন্য সাইন ইন করতে হবে। দেখেন এখানে সাইন ইন ক্লিক করবেন, আপনার জিমেল যেহেতু অ্যাড করা আছে সেই জন্য সাইন ইন বলছে, না থাকলে আপনি সাইন আপ করবেন। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ উপরে ক্লিক করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ উপরে ক্লিক করলে এখানে দেখেন আপনি আপনার কান্ট্রিটা দিবেন। ওকে, যে ভাই আমাকে বলছে অ্যাকাউন্টটা খোলার জন্য সে বাংলাদেশ থেকে বলছে, সেই জন্য আমি তার বাংলাদেশটা করে দিব, সে চেঞ্জ করে নেবে। ওকে, এখান থেকে বাংলাদেশ খুঁজে বাংলাদেশ করে নেবেন, একদম ফার্স্ট ফার্স্টে আছে বাংলাদেশ, একটু নিচে আসবেন বাংলাদেশ, বাংলাদেশ করার পরে উনি আমাকে অ্যাড্রেস দিয়েছেন, আমি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি। ওকে, এখানে আপনার চ্যানেলের নামটা থাকবে, এরপর আপনি এখানে কি করবেন, অ্যাড্রেসটা হলো অ্যাড্রেস লাইন ওয়ান, প্রথমটা কুমিল্লা রাখলেন, এটা কাট করে নিলেন, অ্যাড্রেস লাইন টু, এখান থেকে সিটি, যেহেতু আমি সিটি জানি না সো আমি তাকে জিজ্ঞেস করে দেখি সিটিটা কোথায়। ওকে, সে ভাই বলেছে তার সিটিও নাকি কুমিল্লা, সো আমি এখানে কুমিল্লা দিতে পারি, সমস্যা নেই। আমি এটা, ওকে, এটা আমি এখানে টাইপ করে দিলাম COMILLA, কুমিল্লা। এরপর পোস্ট কোড, কুমিল্লা পোস্ট কোড যেহেতু আপনার লাগবে সো সেক্ষেত্রে কী করবেন, আপনি যাবেন, এখানে যাবেন, এখানে গিয়ে নিউ ট্যাব ওপেন করবেন, নিউ ট্যাব ওপেন করে এখানে গুগলে সার্চ করবেন, আপনি আপনার ডিস্ট্রিক্টের পোস্ট কোডটা নেবেন, গুগলে যেয়ে বাংলাদেশ পোস্ট কোড, এখানে পোস্ট কোডটা পাবেন, বারহামনপুর, যেহেতু সে আমাকে ডিস্ট্রিক্টটা দিয়েছে কোথায়, তার এটা দিয়েছে কোথায় যেন আমি দেখলাম, চৌদ্দগ্রাম। ওকে, যাই হোক, আমি এখান থেকে দেখেন এখানে যেহেতু তার কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে সো এখানে 34 মোর
এখান থেকে 3-5 ব্রহ্মপুর, চান্দিনা, সাফ পোস্ট, এখানে ওয়েবসাইট উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বরুণা, এই যে দেখেন এখানে চৌদ্রগ্রাম, চৌদ্র কিয়া চৌদ্র চৌদ্রগ্রাম, তার এখান থেকে আমি পোস্ট কোডটা নিয়ে নিলাম। এখানে বাতিশা, এই যে 355, দেখেন 355 50, এই কোডটা আপনাদের সবার এইভাবে আপনি আপনাদের পোস্ট কোডটা খুঁজে নেবেন। ওকে, আমি এটা কপি করলাম 355 50। তাহলে পরে আপনার অ্যাডসেন্স থেকে যখন আপনাদের কোনো পার্সেল আসবে সেটা আপনার পাইতে কষ্ট হবে, সো সেই জন্য আপনি আপনার অ্যাড্রেসগুলো সব সঠিক দিবেন। আমি এখান থেকে তার পোস্ট কোডটা দিয়ে দিলাম, এবার তার ফোন নম্বরটা, তার ফোন নম্বরটা দিব আমি, যেহেতু সে আমাকে ফোন নম্বরটা দিয়েছে মেসেঞ্জারে। সো আমি অবশ্যই একটা দেখেন এখানে 0 পর্যন্ত দেওয়া আছে, আপনি 0-র পরে দেবেন, 0-টা দিবেন না। এরপরে এখানে কী করবেন, সাবমিট মাই অ্যাপ্লিকেশন। ওকে, এখানে সাবমিট মাই অ্যাপ্লিকেশন দিয়ে অবশ্যই এখানে ইন্ডিভিজুয়াল দিবেন, বিজনেস দিবেন না, যেহেতু আপনার বিজনেসের জন্য না, ইন্ডিভিজুয়াল আমরা ইউজ করবো। ওখানে এখানে দেখেন আমি কীভাবে দিয়েছি, ঠিক এইভাবে দিবেন আপনাদের। ওকে, এরপরে সাবমিট মাই অ্যাপ্লিকেশন উপর ক্লিক করবেন। সো অ্যাপ্লিকেশন ক্লিক করা এখানে দেখেন, এই যে সরি সরি, এখানে রাইট সাইডে দেখেন সবটিতে টিক দিবেন, ইয়েস ইয়েস, এখানে ইয়েস, এখানে ইয়েস, সবগুলোতে ইয়েস করবেন। ইয়েস করার পরে এখান থেকে সাবমিট মাই অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করবেন। সাবমিট মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করলে দেখেন আপনার অ্যাডসেস অ্যাকাউন্টটা সাইনিং হয়ে যাবে। ওকে, এখন চাইলে আপনি অ্যাকশন অ্যাকাউন্টটা এখান থেকে সাইনিং করতে পারেন। ওকে, এখন আমরা কোথায় যাব, আমরা এখন যাব ইউটিউবে, এখন যাব আমরা ইউটিউবে। ওকে, তাহলে অ্যাকাউন্টের কাজ শেষ, আমরা এখন গুগলে যাব, আমরা এখন গুগলে যাওয়ার পর এখানে যাব, এখানে গিয়ে আমরা ইউটিউবে যাব, আমরা গুগল থেকে এখানে আবার যাওয়ার পরে আমরা চ্যানেলটা শুধু ভেরিফাই করবো। এখন আমরা অ্যাডসেস অ্যাকাউন্টটা ভেরিফাই করলাম, তো আমি অ্যাডসেস অ্যাকাউন্টে ইনফরমেশনগুলো ওখানে দিয়ে দিয়েছি। এখন এখানে কর্নারে যাব, আবার মাই চ্যানেলে যাব, আমার রাইট সাইডে কি জানি হয়েছে কাজ করে, রাইট সাইড থেকে যাচ্ছে না, এই জন্য আমি লেফট সাইড দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে এখানে আগের মতো ভিডিও ম্যানেজারে যাব, ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখেন চ্যানেলের উপরে ক্লিক করব, চ্যানেলের উপর ক্লিক করার পর দেন এখানে দেখেন ভেরিফাই লেখা আছে, মানে ফান লাইভ আনলিমিটেড, দেখেন আপনার চ্যানেলটা ভেরিফাই করেনি, আপনি ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পর আপনি এখানে আপনার ভেরিফিকেশন কোডের উপর ক্লিক করবেন, এটা কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ, বাংলাদেশ নাম্বার কান্ট্রি সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পরে এইখান থেকে ফোন নম্বরটা অবশ্যই, ফর এক্সাম্পল দেখেন নাম্বারটা এখানে দেওয়া আছে, ঠিক এইভাবেই নাম্বারটা সিলেক্ট করবেন। ওকে, ল্যাঙ্গুয়েজটা এখানে ইংলিশ ডিফল্ট দেওয়া আছে, এরপরে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার মোবাইলে একটা নাম্বার কোড যাবে 6 ডিজিটের, শুধু ওইটা দিবেন, ঠিক আছে, ওই 6 ডিজিটটা দিয়ে দেবেন। ওকে, আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি 5 3 9 4 7, কোডটা দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করলে দেখেন এখানে লেখা আছে কংগ্রাচুলেট, ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড, মানে আপনার ইউটিউব অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এরপরে কন্টিনিউ উপরে ক্লিক করবেন, কন্টিনিউ উপরে ক্লিক করার পর এখানে দেখেন আপলোডিং, ইউ ক্যান আপলোড নাও, এখানে ভিডিও এডিটর, লেটস ইউ এডিট ইউর ভিডিও কন্টেন্টস, মনিটাইজেশন এন্ড নাই, এখানে ইউর অ্যাপ্লিকেশন ইজ ইয়েট নট কমপ্লিট, এখানে আপনি এনেবল করতে পারবেন না। এখন কেন করতে পারবেন না, এই যে এখন এখানে যান, আপনি স্টার্ট উপর ক্লিক করেন, স্টার্ট উপর ক্লিক করে আপনি এখানে নেক্সট উপরে ক্লিক করেন, এখানে আপনি এগেন এই যে ইয়েস উপরে ক্লিক করে দেবেন, যেহেতু অলরেডি আমরা এখানে অ্যাক্সেস অ্যাকাউন্টে এসেছিলাম, শুধু ইয়েস উপরে ক্লিক করবেন। ইয়েস উপর ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ কন্টিনিউ উপরে ক্লিক করবেন। এরপর ওকে, এরপর কি করবেন, এরপর আপনি কান্ডিটা সিলেক্ট করবেন, আবার এগেন এগেন কান্ডিটা সিলেক্ট করবেন, এখানে
এটা অ্যাক্সেসের জন্য এটা দরকার। কান্ট্রিটা সিলেক্ট করবেন, বাংলাদেশ সিলেক্ট করবেন, C2035 বাংলাদেশ। C2035 এরপর টাইম জোনটা ঠিক আছে, এখানে ফান্ডিং সেম আগের মতোই, এগুলো টিক করে দিবেন, এটা টিক করে দিবেন, নিচেরটা টিক করে দিবেন, ফার্স্টেরটা টিক করে দিবেন। টিক করে দিয়ে সাবমিট মাই অ্যাপ্লিকেশন ক্লিক করে দেবেন। ওকে, সাবমিট মাই অ্যাপ্লিকেশন, এটা সাবমিটিং নিবে। ওকে, এটা সাবমিট দিবে। চলুন আমরা একটু ইয়ে থেকে ঘুরে আসি, ইউটিউব থেকে। ওকে, এবার ফাইনালি আমরা ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে জাস্ট ওয়ান টাইম, এখানে ইউটিউবে ফাইনালি চলে যাচ্ছি। এখন দেখা যাক ইউটিউবে কী বলছে আমাদেরকে। ওকে, আমাদেরকে কী বলছে এখন। এখানে কোনারে যাব, লোড নিচ্ছে, একটু ওয়েট করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে মাই চ্যানেলে যাবেন। মাই চ্যানেলে যাবেন, মাই চ্যানেলে যাওয়ার পর এখানে ভিডিও ম্যানেজারে যাবেন। ভিডিও ম্যানেজারের পরে এগেইন আপনি এখানে চ্যানেলের উপরে যাবেন। চ্যানেলের উপরে যাওয়ার পরে এখানে দেখেন, এর অ্যাপ্লিকেশন ইজ নট ইয়েট কমপ্লিট, এটা এই অবস্থায় থাকবে। কিন্তু আপনার ভিউয়ার্স লাগবে, আপনার ভিউয়ার্স থাকলে আপনি যখন 10,000 ভিউয়ার্স আপনার আর্নিং হবে, তাই তখন আপনি মনিটাইজেশনটা ই করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন, এ মনিটাইজ অ্যাপ্লিকেশন ইজ ইয়েট নট কমপ্লিট, এখানে এটা চলে যাবে। এটা চলে যাওয়ার পরে কীরকম আসবে আমি দেখাচ্ছি, দেখেন আমার চ্যানেল থেকে আমি দেখাই দিচ্ছি আপনাকে, সেরকম আসবে। আর এখানে দেখেন চ্যানেল স্ট্যাটাস, কমিউনিটি গাইডলাইন স্ট্যাটাস, সবগুলো কত সুন্দর গ্রিন আছে, সবুজ আছে, গ্রিন আছে, ওকে, সবুজ আছে। তাহলে এখন আপনি ভিডিও আপলোড করতে পারবেন। আর দুদিন পরে আপনি এই যে লাল স্যাম্পলটা আছে এটা থাকবে না, এখানে অ্যাপ্লিকেশন ইজ নট কমপ্লিট থাকবে, কিন্তু এই লাল ডাকটা চলে যাবে। 10,000 ভিউ যখন হবে আপনি ইউটিউবের কাছে মনিটাইজেশন আবার এগেন সাবমিট করবেন। ওকে, তাহলে ইউটিউব আপনাদেরকে তখন অ্যাকসেপ্ট করবে। আশা করি আপনি সবাই বুঝতে পারছেন চ্যানেলটা ক্রিয়েট সম্বন্ধে, কীভাবে চ্যানেলটা টোটাল কমপ্লিটলি ক্রিয়েট করতে হবে। যদি বুঝতে কষ্ট হয় আমাকে কমেন্টসে জানাবেন, আর বুঝে থাকলে তো ভালো। এছাড়া আমার ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রতিদিনই শুধু ফ্রাইডে স্যাটারডে বাদে একটা একটা দুইটা টিউটোরিয়াল আপনাদের জন্য আমি আপলোড করে থাকি। এই দেখেন আমি আমার চ্যানেলটাতে আপনাদের নিয়ে যাচ্ছি, এটা আমার চ্যানেল, দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবস তেমন নেই। আমার চ্যানেল গেট আইটি সলিউশন, দেখেন আমি এখানে ভিডিও ম্যানেজারে দেখলাম, ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে দেখেন এখানে চ্যানেলে যাচ্ছি, চ্যানেলে যাওয়ার পরে দেখেন এখানে আমার মনিটাইজেশন অ্যাপ্লিকেশন সাবমিট অ্যান্ড রিভিউ, ঠিক আছে, এটা মনিটাইজেশন পেন্ডিং আছে। ওকে, তো পেন্ডিং আছে, তো আপনার চ্যানেলটা এভাবে থাকবে, তো আপনার 10,000 ভিউয়ার্স হলে সেটা ই হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, আশা করি আমার টিউটোরিয়াল দেখে উপকৃত হবেন। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করুন এবং কমেন্ট করে জানান, এবং বন্ধুদেরকে শেয়ার করুন। এবং সর্বশেষ বলি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব রাইট সাইডের যে বেল বাটনটা আছে সেখানে ক্লিক করে রাখুন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে, খোদা হাফেজ।